ভুল মানুষের ফুল না খুঁজে ফুলের মতো মানুষ খোঁজো। আমি সবাইকে দেখেছি ভালোবেসে ফুল দিতে, আর তোমাকে দেখেছি আমাকে ফুলের মতো করে রাখতে, যেটা সব মেয়েরই কাম্য। অতপর কাউকে ফুল দিলে ভালোবাসা হয় না, সারা জীবন তাকে ফুলের মতো করে রাখাটাই ভালোবাসা। ভুল মানুষের ফুল না খুঁজে ফুলের মতো মানুষ খোঁজো। ফেসবুকে এমন একটি পোস্ট করে রীতিমতো ভাইরাল ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা। তিনি আরো বলেন, মনের মতো মানুষ পাওয়াটা হলো ভাগ্যের ব্যাপার, আর মনের মতো বানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা। আর স্বামীর প্রেমে পড়া আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভালো বিষয়। আর এর থেকেও ভালো বিষয়টি হচ্ছে, আমি যতবার তাকে দেখি মনে হয় ততবার তার প্রেমে পড়ি। বিয়ের পরও যখন একজন নারী সুন্দর থাকে, পরিপাটি থাকে, প্রাণ চঞ্চল থাকে এবং সারাক্ষণ হাসি খুশি থাকে, তখন সেটার পেছনে সে নারীর স্বামীর কৃতিত্ব অনেক। কারণ যত্নে রেখেছে বলেই না সুন্দর আছে, আর যত্ন থেকে নারী সুন্দর থেকে আরো সুন্দরতম হয়ে ওঠে। সবটুকু ভালোবাসা এবং কৃতজ্ঞতা বোধ সেই মানুষটাকে ঘিরেই হোক। জীবন সঙ্গী হিসেবে নায়ক নয়, ভিলেন দরকার, যে আমাকে পাওয়ার জন্য দুনিয়া উল্টা পাল্টা করে দিয়েছে। সবার কাছে সে ভিলেন হলেও আমার কাছে সে মহানায়ক। ফেসবুকে এমন একটি পোস্ট করে ভাইরাল ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। বাংলাদেশ ক্রিকেটের ব্যাট বয় খ্যাত অলরাউন্ডার নাসির হোসেন তার ক্যারিয়ারের চেয়েও ব্যক্তিগত কারণে আলোচনায় থাকেন বেশি, সেই সাথে যোগ হয়েছে তার স্ত্রী তামিমা সুলতানা। প্রায় সময় সে নিজেও নানা রকম মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে। এই যেমন সম্প্রতি আবারও একই ঘটনা ঘটেছে। কয়েকদিন আগে তামিমা সুলতানা তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস পোস্ট করেছেন এবং সঙ্গে জুড়ে দিয়েছেন স্বামী ও তার নিজের ছবি। পোস্টে তিনি লিখেছেন, বাস্তব জীবনে জীবন সঙ্গী হিসেবে নায়ক নয়, ভিলেনের প্রয়োজন। কারণ নায়ক তার পরিবারের জন্য তোমাকে ছেড়ে দেবে। আমি তো চেয়েছি এবং পেয়েছিও ভিলেন, যে আমাকে পাওয়ার জন্য দুনিয়া উল্টাপাল্টা করে দিয়েছে। সবার কাছে সে ভিলেন হলেও আমার কাছে সে মহানায়ক। এ পোস্ট করার পর পর মুহূর্তে সেটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বয়ে যায় লাইক কমেন্টস এবং শেয়ারের বন্যা। একই সাথে বিষয়টি নিয়ে শুরু হয় তুমুল আলোচনা এবং সমালোচনা। তবে অনেকেই ইতিবাচক মন্তব্য করেছেন, যেমন একজন নেটিজেন লিখেছেন, প্রিয় মানুষ সবার কাছে ভিলেন থাক, শুধু নিজের কাছে নায়ক থাকলেই হবে। আবার অনেকে কটাক্ষ করে লিখেছেন, হ্যাঁ আপনার জন্য দারুণ, এক ক্যারিয়ার ধ্বংস করেছেন ক্রিকেটার নাসির হোসেন এবং দেশ ও জাতি বঞ্চিত হয়েছে অনেকগুলো সম্ভাব্য আন্তর্জাতিক অর্জন থেকে। 2020 সালে ইনস্টাগ্রামে এক তরুণীকে নিয়ে পোস্ট করেছিলেন ক্রিকেটার নাসির হোসেন, যদিও মিনিট দশকের পর ওই পোস্ট ডিলেট করে ফেলেন তিনি। ভক্তরা সেটা নিয়ে শুরু করে নানা ধরনের গুঞ্জন, কেননা এটি নিয়ে নারী ভক্ত নিয়ে নানা মুখরোচক গল্প করেছিল, খবরের শিরোনাম হয়েছিলেন তিনি, এমনকি তার একাধিক মোবাইল সিম ব্যবহার করা নিয়ে মন্তব্য করেছিলেন স্বয়ং সভাপতি নাজমুল হাসান পাপন। শেষ পর্যন্ত কাকে বধূ হিসেবে গ্রহণ করবেন নাসির, তা নিয়ে ক্রিকেট প্রেমীদের বরাবরই একটা বাড়তি আগ্রহ ছিল। দেখা গেল পোস্টে ওই তরুণীকে বিয়ে করেছেন ক্রিকেটারের এই ব্যাট বয়, আর সে তরুণী হচ্ছে তামিমা তাম্মি। তামিমা তাম্মিকে বর্তমানে নেটিজেনরা চেনেন তামিমা সুলতানা নামে। সে সময় জানা গিয়েছিল পারিবারিকভাবে এই বিয়ে ঠিক করা ছিল নাসির আর তামিমার, তবে মহামারী করোনার কারণে স্বল্প পরিসরে ছোট আয়োজন করে সম্পন্ন হয় আর্থ। পরবর্তীতে আর্থের পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নববধূর সঙ্গে তোলা বেশ কয়েকটি বিয়ের ছবি আপলোড করেছিলেন নাসির। ক্যাপশনে লিখেছিলেন, আলহামদুলিল্লাহ, আমাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন। তবে ঝামেলার সূত্রপাত হয় যখন জানা গেল নাসিরের সহধর্মিনী তামিমার এটাই প্রথম বিবাহ নয়, তার আরো একটি স্বামী রয়েছে এবং সেই সংসারে আরো একটি কন্যা সন্তান রয়েছে। অথচ সেই স্বামীর সংসারকে ফেলে এসে নাসিরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তামিমা। আগের স্বামীর দাবি, তামিমার সঙ্গে 11 বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন তিনি। তামিমা তাকে তালাক না দিয়ে ক্রিকেটার নাসিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে মূলত শুরু হয় ক্রিকেটার নাসির এবং তামিমাকে নিয়ে তুমুল আলোচনা আর সমালোচনা। ভালোবাসাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটা কখনোই বদলে যায় না, না সময়ের সাথে না পরিস্থিতির চাপে। তাহলেই এত কিছুর পরই টিকে আছে নাসির এবং তামিমার ভালোবাসা। এভাবেই ভালোবাসা বেঁচে থাকুক, এই দোয়াই রইল। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।